आस तालेर भापा पिठा बनाबो बा कर्न पिठा सेई जोन्नो गाछ थेके काठाल पाथागुलो तुले नेब तारपरे रान्नाघरे जाब। তা কাঁঠাল পাতাগুলো যখন তুলবে একটু বড় বা চওড়া দেখে কাঁঠাল পাতাগুলো তুলে নেবে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে যাব। এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমি পম্পা আর বেনবিল ফুডে সবাইকে স্বাগত জানাই। কাঁঠাল পাতাগুলো তোলা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে তবে রান্নাঘরে যাব। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দেবো চালের গুঁড়া। এই ভাপা পিঠাটা কিন্তু চালের গুঁড়োতেই হবে, বা তোমরা ভিজে চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করেও নিতে পারো। তারপরে একই বাটির মাপে হাফ বাটি নিয়েছি ময়দা, একই বাটির মাপে নিয়েছি আমুল পাউডার বা মিল্ক পাউডার, তারপরে স্বাদ মতো লবণ দেব আর দেব বেকিং পাউডার। তারপরে নেব এক বাটি চিনি, এই ভাপা পিঠা করতে গেলে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তারপরে মিষ্টির পরিমাণটা তোমরা কিন্তু ঠিক মতোই দেবে। আর তারপরে দিয়েছি বেকিং সোডা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নারকল কোড়া দিয়েছি, নারকল কোড়াটা তোমরা কম বেশি করে নিতে পারো। তারপরে দেব তালের পাম্প বা তালের মজা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে তোমরা এতে দুধ দিতে পারো বা জল দিয়ে মেখে নিতে পারো। তো আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি, আর এই ব্যাটারটা কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, একসাথে বেশি জল দেওয়া যাবে না। তো দেখো এরকম ছাড়া ছাড়া হয়ে পড়ছে, এরকম করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর ওদিকে আমি এটা আমি এখন রেস্টের জন্য রেখে দেবো। আর ওদিকে যে কাঁঠাল পাতাগুলো তুলে নিয়েছিলাম ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, তারপরে জলগুলো মুছে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। সব কাঁঠাল পাতাগুলো তেল লাগানো হয়ে গেছে, এবার কর্ন বানিয়ে নেব। কর্ন বানানোর জন্য এরকম করে মুড়ে নিয়ে তারপরে টুথপিক বা নারকেলের কাঠি দিয়েও তোমরা এরকম করে টাইট করে বেঁধে নিতে পারো, বা কাঠিটা ফুটিয়ে দিলে হয়ে যাবে কর্ন। আর তা নাহলে তোমরা বাটি বা চায়ের কাপেও কিন্তু এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারো। তো এরকম করে সব বানিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও প্রেস করে নেবে, নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে। তারপরে কর্নের ভিতরে কাঁঠাল পাতার এই কোন যে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে একটা পাত্রে রেখে দেব। একটু খালি করবে, যখন ভাপ পিঠেটা ফুলে যাবে তখন কিন্তু বাইরের দিকে পড়ে যাবে। এরকম করে সব পাত্রে দিয়ে দেবো। আর তোমাদের বলবো আমি কিন্তু ভাপা পিঠাটা বানানোর আগের থেকে জলটা এরকম গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো সব পিঠাগুলো ব্যাটারটা পাথার মধ্যে দেওয়া হয়ে গেছে, তার উপর থেকে আমি নারকেল কুচি বা নারকেল কুড়ানো ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো জলটা ফুটতে শুরু করেছে, বাটির মধ্যে যে জলটা দিয়েছি সেটাও কিন্তু গরম। তো তারপরে এটা বসিয়ে দিয়ে আমার ঢাকনাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছিলো বলে এর উপরে একটা মাপের হাঁড়ি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে কোনো রকমভাবে ভাপটা না বেরিয়ে যায়। তো তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে বেশ 20 থেকে 25 মিনিট লাগবে, কম আছে, একটু ভাপ দিয়ে নিতে হবে। 20 মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 20 মিনিট হয়েও গেছে আর আমি হাঁড়িটা তুলে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু পুরোপুরি তৈরি। আর দেখতে পাচ্ছ কতটা ফেঁপে গিয়েছে, নারকেলগুলো বাইরে তো পড়েও গেছে অনেকটা। তো এবার হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে কিন্তু তবে কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নেবে। গরমভাবে ছাড়ালে কিন্তু কাঁঠাল পাতায় এটা থাকবে, ঠিকভাবে ছাড়াবে না। তোমাদের এই ভিডিওটা দেখে একটু সুবিধা মনে হলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আর কাঁঠাল পাতার পিঠা কে কে বানিয়ে খেয়েছো সেটাও কমেন্টে জানাবে। একটা পিঠা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম আর স্পঞ্জে হয়েছে। তো একটু গরম বলে পাতায় কিন্তু লেগে গেছে, তো একটু ঠান্ডা হলে কিন্তু তোমরা অবশ্যই বার করবে। আর পিঠাটা খেতে খুব অসাধারণ হয়, তালের পিঠা অবশ্যই বানিয়ে বাড়িতে খাও, কেমন হলো জানাতে ভুলো না। দেখো ভেতরটা কিন্তু খুব ফাঁপা আর স্পঞ্জ মতো হয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকো।